شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী বোন ওয়াহিদা আখতার বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, বাচ্চার বয়স 2 মাস, দুগ্ধ পান করে, এখন কি রোজা রাখতে পারবে? অনুরূপভাবে যে সমস্ত নারীরা তাদের পেটে বাচ্চা, তারা রোজা রাখতে পারবে কি না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী বোন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। হ্যাঁ, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে হবে সে অন্য দিন এইগুলি পালন করবে। তা যে সমস্ত নারীরা তাদের বাচ্চাদেরকে দুগ্ধ পান করান এবং যে সমস্ত নারীদের পেটে বাচ্চা রয়েছে, এদের এরাও এই অসুস্থতার মধ্যে সামিল, অর্থাৎ এরাও অসুস্থ মানুষদের মধ্যে। তবে ওই অসুস্থ নয় যারা চেরো রোগা, তাদের মতো নয়, বরং এরা হলো যে সফরে আসে, যেমন সফর শেষ হলে তাকে এই সফর অবস্থায় রোজা না রাখলে পরে এটা কাজা করতে হবে। অনুরূপভাবে এই সমস্ত নারীরা যাদের পেটে বাচ্চা এবং যারা বাচ্চাকে দুগ্ধ পান করান, তাদের অবস্থা হলো দুটি। একটি হলো যদি এই রোজা রাখার কারণে তার বাচ্চার মধ্যে কোনো এফেক্ট না হয়, অথবা পেটের কারো বাচ্চা থাকলে পেটের বাচ্চার যদি কোনো ক্ষতি না হয়, অথবা যে বাচ্চা দুধ পান করে, মায়ের বুকের দুধ পান করছে, তার ওই বাচ্চার কোনো সমস্যা না হয়, তাহলে এই নারীকে অবশ্যই রোজা রাখতে হবে। আর যদি ডাক্তার বলে অথবা ডাক্তার আপনাকে পরীক্ষা করে বলছে যে অবশ্যই আপনি যদি দিনের বেলায় না খান তাহলে বাচ্চা দুধ পাবে না, অথবা এই আপনার যাদের যে সমস্ত নারীর পেটে বাচ্চা রয়েছে সেই পেটের বাচ্চার সমস্যা হতে পারে, বাচ্চা নষ্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি এইরকম কথা যদি ডাক্তার বলে, তাহলে অবশ্যই আপনাদের রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা যাবে না। আর এই পরবর্তীতে রমজান পরবর্তীতে যে কয়েকটি রোজা আপনি ছেড়ে গেলেন, এই কয়েকটি রোজা আপনার রমজানের পরে আপনাকে এই রোজাগুলি যখন সুস্থ হয়ে যাবেন, বাচ্চা দুধ ছেড়ে যাবে অথবা বাচ্চা স্বাভাবিক খাবার খেতে থাকবে, তখন আপনি এই যে কয়েকটি রোজা রমজান মাসে ভেঙে ফেলছেন সেই কয়েকটি রোজা আপনি রাখবেন, অথবা পেটে বাচ্চা থাকার কারণে যে কয়েকদিন আপনি রোজা ছেড়ে দিয়েছেন, এটা বাচ্চা প্রসবের পর নেফাস থেকে পবিত্র হয়ে এরপরে তাকে এই রোজাগুলি কাজারা আদায় করতে হবে। কিন্তু এর জন্য কোনো কাফফারা দেওয়া যাবে না, যে আমি একজন মিসকিনকে খাওয়াইলেই যথেষ্ট, জিনা মিসকিনকে খাওয়ানোর সম্পর্কে যে কথা বলা হয় এটা কোনো এটার সঠিক কোনো দলিল এমন করে নেই, বরং তাকে এরা এই হুকুমে শেখ বিন বাজ রাহেমাহল্লা, শেখ মোহাম্মদ বিন সোহালে আল ওসাইমিন রাহেমাহল্লা তাদের এই ফতোয়া হলো যে এরা হলো হুকমুল মারিজ, অর্থাৎ অসুস্থ ব্যক্তি যেমন সুস্থ হওয়ার পর রোজা রাখবে, এরকম এরাও এই কিছুদিন পর সুস্থ হয়ে এরপরে এই রোজাটা রাখতে হবে। তাই এখন যদি আপনার পরিবার পরিজন সবাই বাধা করতেছে, তুমি বাচ্চার সমস্যা হবে তুমি, তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, এবং ডাক্তার যদি বলে হ্যাঁ সত্যিই আপনার বাচ্চার ক্ষতি হতে পারে, সমস্যা দেখা দিতে পারে, তাহলে আপনি কয়েকদিন রোজা রাখবেন না, কিন্তু রমজানের পরে এটা আদায় করতে হবে, কিন্তু কাফফারা আদায় করলে হবে না। এখন যদি রমজানের পরে আপনি এটা গরিমসি করেন, এরপর কাজা আদায় না করে পরের রমজান চলে আসলো, তাহলে পরের রমজানের পরে আপনার ওই রোজাটা কাজাও আদায় করতে হবে, কাফফারাও দিতে হবে। আর যদি গরিমসি না করেন আপনি পরে রোজা রাখেন, তাহলে ইনশাআল্লাহ এটাই হবে শ্রেষ্ঠ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি তার উপর তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো ওপর কোনো ক্ষতি চান না। কাজে আপনি আমি এটা বুঝলাম যে বাচ্চা আপনার দুগ্ধ পান করার কারণে যদি আপনি রোজা না রাখেন, না রাখলে বাচ্চার ক্ষতি সম্ভাবনা থাকলে না রাখবেন এবং পরে কাজা আদায় করতে হবে। অনুরূপভাবে যাদের পেটে বাচ্চা রয়েছে তারাও যদি রোজা না রাখে, ওই সমস্ত মহিলারা পরবর্তীতে বাচ্চা প্রসবের পর নেফাস থেকে পবিত্র হয় এরপরে এই কাজা রোজাগুলি আদায় করতে হবে। এখন বাচ্চা প্রসবের পর এখন দুগ্ধ পান করাইতে হয়, তাহলে আরও দেরি করলে করা যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু পরের বছর আসার আগেই যেন এটা কাজা আদায় হয়ে যায় এটা চেষ্টা করতে হবে। এই লাজনা ওলামায় দায়েমা সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়া গ্রন্থ 10 নম্বর 226 পৃষ্ঠায় এইগুলি সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে, আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।